আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে অফারটা নিয়ে কথা বলতে আসলাম, এই অফারটা সম্পর্কে অলরেডি আমি দুপুরের দিকে একবার অ্যানাউন্সড করছি, বিকালের দিকে একবার অ্যানাউন্সড করছি, সন্ধ্যার দিকে কিছুক্ষণ আগে একবার অ্যানাউন্সড করলাম। এই এতবার অ্যানাউন্সড করার কারণটা আগে আমরা জানবো এই ভিডিওতে, কারণ জানবো এবং প্রজেক্ট সম্পর্কে রিসার্চ করব। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে উঠে পড়ে লাগবো, আর যদি ভালো না লাগে এখান থেকে এর পাতা বাদ দিয়ে দিব। প্রথমত বলি, আপনারা বিগ বিগ এয়ারড্রপ রিওয়ার্ডগুলো ধরতে চান, অনেকে চান, চান না? তো আমরা কিন্তু রিসেন্ট দেখছি ওয়াজেরিক, সেফপাল, মিনি ডগি, মাফা, তো এরকম অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু চোখের সামনে দিয়ে শুধু গ্যাসে ধরতে পারিনি, এরকম অনেক আছে না? অনেকেই আছেন। তো ভাই, কে না চাইবে যে এরকম একটা প্রজেক্ট আমি ধরি? আজকে আমি এই ভিডিওতে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো, আপনারা আমার কথা মতো এই প্রজেক্টটাতে সময় দিবেন, কাজ করবেন, প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন এবং চেষ্টা করবেন যত বেশি আর্নিং করা যায়। তাহলে কি হবে, আপনাদের ওই রকম ইনকাম না হোক, ওই রকম প্রজেক্ট না হোক, আমি কথা দিলাম ওর থেকেও ভালো প্রজেক্ট এটা হতে পারে। এখন কেন হতে পারে সেটা আমরা আগে জানবো, তারপরে জয়েন করার প্রসেস শিখবো এবং কি আছে না আছে সব কিছু আমরা এই ভিডিওতেই জানবো। সর্বপ্রথম আপনারা যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের এসএমই নিকেটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটাতে সবাই একটু কম বেশি লাইক দেওয়ার চেষ্টা করবেন, এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদের মাঝে আজকে টেলিগ্রাম চ্যানেলেও একবার। তো আমি দেখতে চাই ভাই ব্রাদার আমাদের ভালোবাসেন, আমাকে যারা তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে রেসপন্স করবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যত ভালো প্রজেক্টেই কাজ করেন না কেন, যতই হার্ডওয়ার্ক করেন না কেন, আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে অবশ্যই 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 এখানে আসবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এখানে জয়েন বাটন পাবেন, ক্লিক করে আগে জয়েন করে নেবেন। কারণ আপনি এয়ারড্রপ জয়েন করছেন, এয়ারড্রপে কাজ করতেছেন কিন্তু আপডেট পাচ্ছেন না, আপনাদের কাজ করার দায়িত্ব আমার হচ্ছে আপডেট দেওয়ার দায়িত্ব, আমি যখন আপডেট দিব ওই অনুযায়ী আপনারা এয়ারড্রপের পেমেন্টটা নেবেন পকেটে। কথা বেশি বাড়াবো না, সরাসরি চলে যাব কাজে। সর্বপ্রথম আমরা প্রজেক্ট সম্পর্কে জানবো, এই প্রজেক্টটা কেন এতটা গুরুত্বপূর্ণ আমি বলি আগে। তো এটা হলো জয়েন করার প্রসেস, এটা আমি পরে দেখাচ্ছি, আমি আগে টুইটারটা দেখাই নিই। ওকে, তো চলে আসছি সরাসরি তাদের টুইটার পেজে। তাদের টুইটার পেজটা যদি আমরা ফলো করি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তাদের টুইটার পেজটা অলমোস্ট, এটা একটা ভেরিফিকেশন টুইটার অ্যাকাউন্ট, তাদের সোশ্যাল মিডিয়া ভেরিফাইড। ওকে, ক্লিয়ার। তো এরপরে নিচের দিকে যদি আমরা দেখি তাদের ফলোয়ারও মোটামুটি অনেক, হিউজ ফলোয়ার, তারা কিন্তু নিউজ দেয়, ক্রিপ্টো নিউজ দেয়, এটা একটা নিউজ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এবং তাদের নিজস্ব ওয়ালেটের টোকেন দিচ্ছে তারা। আর সব থেকে বড় কথা, সেটা পাওয়ারফুল টোকেন, এই কারণেই এটা ইথেরিয়াম বেজে আসতেছে আপনাদের ওয়ালেটে। তো এখন আমরা দেখব এই প্রজেক্টটাকে আসলে কারা কারা সাপোর্ট দিচ্ছে বা ফলো করতেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি মোটামুটি প্রথম দিকে রয়েছে মেটা ফার্ম ভার্স। তো মেটা ফার্ম ভার্সের আরেকটা এয়ারড্রপ কিন্তু টেলিগ্রাম বোট করা আছে, আপনাদের কিন্তু রিমাইন্ড করে দেওয়া হয়নি বেশি, অবশ্যই রিমাইন্ড করে দিলে করে নেবেন, প্রজেক্টটা ভালো আছে। এরপরে পোকো এনএফটি গেমস, তো পোকোর এনএফটি গেমসের যে প্রজেক্ট আছে সেটা কিন্তু তাদেরকে ফলো করতেছে। এবং টর্ক দ্য ওয়ার্ল্ড ফার্স্ট আল্টিমেট, এই দেখেন এইটাও কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, মানে বড় একটা কোম্পানি। এরপরে আমি নিচেরগুলো বাদিয়ে দিলাম, এখানে সেফডেক্স রয়েছে, নিচের দিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডগিমন গো আছে, এরপরে নিচের দিকে অ্যাপেল বি আছে, এবং এখানে রয়েছে মন ফার্ম ফাইন্যান্স। নিচের দিকে যদি আরও একটু দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন হেলমেট ইনসিওর ইন ক্রিপ্টো, ক্রিপ্টো নোভাস, পেমেক্স, পেমেক্স একটা হলো এক্সচেঞ্জার, এই এক্সচেঞ্জার এখানে ফলো করতেছে। এবং নিচের দিকে যদি নামাই দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেফপালের মতো ওয়ালেট তাদেরকে কিন্তু ফলো করতেছে। আর সেফপালকে আমরা কিন্তু বুঝি বাইন্যান্সের একটা ওয়ালেট, ঠিক আছে। তো সেফপাল এখানে এটাকে ফলো করতেছে মানে মোটামুটি প্রজেক্টটা ভালো হবে এবং টোকেনটার দাম থাকবে, কেননা আমরা যদি ওয়ান সোল টার্গেট করি, ওয়ান সোলের প্রজেক্টটা কিন্তু সেফপাল ফলো করছিল তাদেরকে, এবং সেজন্য আমরা ওয়ান সোল থেকেও ভালো প্রফিট করছি, আমি মোটামুটি $1000 কাছাকাছি এখান থেকে আর্ন করছি। নিচের দিকে ইলিপাল, ইলিপালের অ্যাডপ্ট করছেন কিনা আমি জানি না, আমি নিজেও করছি, একটা ওয়ালেট, এদের ওয়ালেট অ্যাপ্লিকেশন এখনও আমার ইনস্টল করা আছে। এখানে রয়েছে অন্তোলজি, এখানে রয়েছে ক্রিপ্টো ডেলি, এই ক্রিপ্টো ডেলি একটা হচ্ছে নিউজ অ্যাপ্লিকেশন। তো যাই হোক, অনেক ভালো ভালো প্রজেক্ট কিন্তু, ভালো ভালো কোম্পানি কিন্তু, ভালো ভালো ওয়ালেট কিন্তু তাদেরকে ফলো করতেছে, এবং তাদের টুইটার পেজ ছাড়াও টেলিগ্রাম বলেন, তাদের মিডিয়াম বলেন, সব কিছু কিন্তু মোটামুটি ভেরিফাইড এবং অনেক ভালো ভালো পার্টনারের সাথে কিন্তু তারা কানেক্টেড। এখন চলছি মেইন প্রশ্নে, ভাই এই প্রজেক্টটা কি এখনও অনগোয়িং আছে বা এটা আসলে কী বিষয় আসে কি, আমি একটু সব কিছু দেখাবো আপনাদেরকে একটু ক্লিয়ারলি। এখানে চলে আসি, এখান থেকে আমি রোড ম্যাপে চলে আসলাম। তো রোড ম্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জিন লোয়ালিটি রিওয়ার্ড টোকেন রোড ম্যাপ, তাদের রোড ম্যাপ হচ্ছে এটা, স্টার্টাস হচ্ছে লঞ্চ প্যাড June 18, মানে এই লঞ্চ প্যাডটা রানিং আছে জুন মাসের 18 তারিখ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন।
এবং জিন টোকেন হ্যাজ বিন ডেভেলপমেন্ট টু দ্য ইথেরিয়াম মেইন নেট, ইথেরিয়ামের মেইন নেট এই টোকেনটা ডেভেলপ হচ্ছে এবং হয়ে গেছে। এরপর নিচের দিকে যদি দেখতে পারেন, সি দ্য জিং টোকেন এক্সপ্লোর ইথার স্ক্যান, তাদের টোকেন এখন পর্যন্ত একটা ওয়ালেটেই হোল্ড করা আছে। এবং আমি বলছিলাম আপনাদেরকে টোকেনটাও বেশি সাপ্লাই নেই, এই যে দেখেন এখানে, এবং হোল্ডার দেখেন একজন তাদের মেইন হোল্ডার। সেটা যদি নিচের দিকে নামান তাহলে দেখতে পাবেন এখানে, এই যে দেখেন কোথায় গেল, এই যে এখানে তাদের সবগুলো টোকেন একটা মেইন হোল্ডার আছে, মেইন অ্যাকাউন্টের মধ্যে আছে, এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হবে আপনাদেরকে। তো এরপর যদি আমরা এই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যদি আমরা ট্রাস্ট ওয়ালেটে গিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো টোকেনটা আমাদের ট্রাস্ট ওয়ালেটেই দেখতে পাবো। আমি এখান থেকে যে অলরেডি অ্যাড করে রেখেছি, আপনারা এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস নেবেন, আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা টেলিগ্রামে দিচ্ছি, আপনার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, সেখানে এই এয়ারড্রপটার অ্যাপ্লিকেশনটার লিঙ্কটাও পাবেন, সব কিছু পাবেন। এবং এটাতে জয়েন করার প্রসেস নিয়ে আরও একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। ভালো প্রজেক্ট, তাই কেউ অবহেলা করবেন না, ঠিক আছে? এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করে দেবেন, ইথেরিয়াম বেজে সেভ করে দেবেন, দেখতে পাচ্ছেন এখানে টোকেন আমাদের এখানে শো করতেছে। এবং যখন পেমেন্ট করবে তখন টোকেনটা এখানে আসবে, এখান থেকে আমরা যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেই এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবো, যদি ইউনিসেফে লিস্টেড হয় ইউনিসেফ থেকে ট্রান্সফার করতে পারবো। তো এইগুলো মোটামুটি বিষয়। এখন চলে আসি মেন প্রশ্নে, এইটা আমরা কীভাবে জয়েন করতে পারি, এটা আসলে কী কাজ, কী কীভাবে ইনকাম করতে হবে না করতে হবে, সব কিছুর ইনফরমেশন আমি এই টেলিগ্রামের পোস্টের মধ্যে দিচ্ছি। আপনার ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে লিঙ্ক পাবেন, ক্লিক করে চ্যানেলে চলে আসবেন, এই চ্যানেলে জয়েন করে পোস্টটা ফলো করে দিবেন, পোস্টের মধ্যে যা থাকতেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পোস্ট চলে আসে, এই পোস্টের লিঙ্কটা আপনাদেরকে দিব। আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন জয়েন করার জন্য 2000 জিং টোকেন পাবেন, সব ইউজার পাবেন। এবং এখানে জয়েন করার পর আপনি যদি তাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অ্যাকাউন্টটা লগ ইন করেন, তাহলে আপনি এক্সট্রা 1000 টোকেন পাবেন অ্যাপটা ডাউনলোড করার জন্য। এটাই হচ্ছে সাইটটার রেজিস্টার লিঙ্ক, ঠিক আছে? এখানে ইমেল দিবেন, এই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করবেন, তারপরে অ্যাপ ইনস্টল করবেন, তারপরে অ্যাপ ওপেন করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এইটা হচ্ছে জয়েন করার প্রসেস, কীভাবে জয়েন করতে হবে, কীভাবে কাজ করতে হবে, আপনি এই ভিডিওটা অবশ্যই একবার হলে ক্লিক করে দেখে নেবেন প্লিজ। এখন চলে আসি মেন প্রশ্নে, কীভাবে জয়েন করবেন। এখানে যদি আমি ক্লিক করি, তারপরে যদি ব্রাউজার সিলেক্ট করি, তাহলে ব্রাউজার সিলেক্ট করলে আমাদের কী করতে হবে আমি সিম্পলি একটু দেখাই দিব, যারা জয়েন করতে যাচ্ছেন নতুন, আর যারা পুরাতন আছেন তারা কাজ কীভাবে করবেন, পার ডে ইনকাম কীভাবে করবেন, বা একটু ধৈর্য ধরেন। এখানে আপনাদের ইমেল দিবেন, নতুন ইউজার, ইমেল দেওয়ার পর এখান থেকে আপনাদের নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লেম ইওর জিং, এইটার মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে ইমেলের মধ্যে ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা নিয়ে সেখানে দিয়ে দিবেন, অ্যাকাউন্টটা ফুলফিলভাবে ভেরিফিকেশন করে নেবেন, জাস্ট ইমেল ভেরিফিকেশন, কোনো KYC লাগবে না। তো অ্যাকাউন্টটা যখন আপনার ভেরিফিকেশন হয়ে যাবে, ওখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন লেখা থাকবে, আপনি যদি সরাসরি এই লিঙ্কের মধ্যে ক্লিক করেন তাহলে ওই সাইন আপ পেজটা পাবেন, এই সাইন আপ পেজটা পাবেন, এবং এখান থেকে কাজটা করে নিলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার অপশন পাবেন, অথবা প্লে স্টোর সার্চ করলেও পাবেন। তারপর অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনার যে অ্যাকাউন্টটা ম্যাক করলেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। এখানে আসার পর ভাই অনেক কাজ আছে, এখানে অনেক কাজে আপনি ইনকাম করতে পারবেন, কীভাবে ইনকাম করতে পারবেন আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট আমাদের যদি ব্যালেন্সটা আমি দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার ব্যালেন্স রয়েছে 30,730 জিং। এখানে দেখতে পাচ্ছেন জয়েন করার জন্য, পোস্ট করার জন্য দিবে 1000, মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য দিবে 1000, রেফারেল করার জন্য দিবে 1000। এখন এখানে ইনকামের ওয়েগুলো কয়টা আছে আমি একটু দেখাই। আপনি যদি এই যে এইখানে ক্লিক করেন, নিউজ বাটনে ক্লিক করেন, নিউজ বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো নিউজ দেখতে পাবেন, নিচে স্ক্রল করে অনেকগুলো নিউজ পাবেন, এই নিউজটা ওপেন করবেন। নিউজটা ওপেন করার পর একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন, তাহলে মাঝখানে দেখতে পাবেন এখানে একটা ক্লেম জিং, ক্লেম জিং নামে অপশন পাবেন প্রত্যেকটা নিউজের মধ্যে। আপনি সিম্পলি এটার উপর একটা চাপ দিবেন, ক্লেম হয়ে গেল, আমার কিন্তু 30 টোকন ছিল, যেমন 40 হয়ে গেছে। আবার যদি আমি একটা ক্লিক করি, ব্যাক করলাম, সরি, আবার এখানে যদি আমি ক্লিক করি 40-50 হয়ে যাবে, এই যে দেখেন ক্লিক করলাম, দেন এখানে যদি আসি দেখেন 50, এবং রেফারেল করলে 100 করে টোকেন পাবো। কেউ মিস করবেন না, আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, এরকমভাবে কোথাও বলি নাই, একটাবার আমার কথা শুনে এই প্রজেক্টে কাজ করেন, মন দিয়ে কাজ করেন, রেফারেল করেন, টাস্ক করেন, যা করেন আর্নিং করেন, এখানে ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাপ এখানে পোস্ট করতে পারবেন, করলেও ইনকাম হবে। সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, যাদের প্রবলেম হবে আগের ভিডিওটাও দেখে নেবেন। এখন চলে আসি মেইন কথায়, আমরা আর কী কী পদ্ধতিতে ইনকাম করতে পারি। ভাই এখানে পোস্ট লঞ্চ করার জন্য ক্লেম করতে পারবেন, আর্টিকেলগুলো রিওয়ার্ড করার জন্য, অর্থাৎ এই যে পড়ার জন্য, এই যে বললাম 10 টাকা টোকেন, ওখানে মেলা আর্টিকেল পাবেন, ওগুলো আপনি করে করে ইনকাম করতে পারবেন। তারপর আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ফাইনালাইজ অ্যাকাউন্ট সেট আপ করেন, সেটার জন্য রিওয়ার্ড পাবেন, এবং তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে রিওয়ার্ড পাবেন। ক্রোম এক্সটেনশন পাওয়া গেছে একটা, যেন বেনজিঙ্গা ক্রোম এক্সটেনশন যদি সার্চ করেন ব্রাউজারের মধ্যে, তাহলে কিউই ব্রাউজারে সেটাও সেট আপ দিতে পারবেন, ওটা সেট আপ করার জন্য কিন্তু রিওয়ার্ড পাবেন। চিন্তা করেন, প্রজেক্টটা খারাপ না। এরপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট, এখানে আপনি এটার মধ্যে কন্টেন্ট করতে পারবেন, কন্টেন্ট করার অপশন আছে, পোস্টের মধ্যে যাবেন, ওয়াচ লিস্টের মধ্যে যাবেন, তাহলে কন্টেন্ট লেখার মতো, মানে আর্টিকেল লেখার মতো অপশন পাবেন।
এরপরে তাদের নিউজ লেটারে সাবস্ক্রিপশন করলে সেখান থেকেও রিওয়ার্ড আর্নিং করতে পারবেন, এই কয়টা বিষয়ে আর্নিং করতে পারবেন এবং রেফারেল তো রয়েছে। সো এখন আমি যদি আপনাদেরকে রিকোয়েস্ট করি, বলি, হয়তো আপনাদের অনেকের বিশ্বাস হবে, অনেকের বিশ্বাস হবে না, তাই আমার কথা যারা শুনবেন, আমার কথা যারা ধরবেন, তাদের ভালো ইনকাম ইনশাল্লাহ এখান থেকে হবেই। এবং আমি মোটামুটি খারাপ প্রজেক্টে জয়েন করি না বা কাজও করি না, যার জন্য হাত জোর করে রিকোয়েস্ট করলাম, কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। আর ভালো লাগলে আমার বোঝানোর ক্ষমতাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দুটোই করে জানাবেন, আমি রিপ্লে করি। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে এই প্রজেক্টের আপডেট নিয়ে পরবর্তী ভিডিও বা পোস্ট টেলিগ্রামে এবং অন্যান্য এয়ারড্রপ নিয়ে ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।